বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের পুলি সিস্টেম সম্পর্কিত সমস্যা সমাধান করব। রশি টানাটানিতে যারা জয়ী হবে তাদের দিকে রশি চলে যাবে। কারা জয়ী হবে? যারা বেশি বল প্রয়োগ করতে পারবে। যদি এই দল বেশি, ডান দিকের দল বেশি বল প্রয়োগ করে তাহলে তারা জয়ী হবে, রশি তাদের দিকে চলে আসবে। যদি বাম দিকের বল বেশি হয়, তারা যদি বেশি বল প্রয়োগ করে তার রশি তাদের দিকে চলে যাবে, তারা জয়ী হবে। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র যেখানে চাকার মতো একটা বস্তু, দুটো বস্তু M1 M2 একটা সুতার মাধ্যমে বা একটা রশির মাধ্যমে দুটো বস্তুকে সংযুক্ত করা আছে। চাকার উপর দিয়ে রশিটা এইভাবে আসছে। চাকাটাকে একটা দণ্ডের মাধ্যমে উপরে একটা বস্তুর সাথে আটকানো আছে। এই বস্তুটা খুবই দৃঢ়। দৃঢ় বলতে এই বস্তুগুলো ঝুলানোর কারণে যেন খুলে না আসে, ছিঁড়ে না আসে, এরকম খুবই দৃঢ় একটা বস্তু। এখানে যেহেতু বস্তুটা ডান পাশে যেটা রাখা আছে সেটার ভর বেশি, তাহলে এর ওজন বেশি হবে। ওজন বেশি হওয়ার কারণে এই বস্তুটা নিচের দিকে যেতে থাকবে, এর সাথে সাথে এটাকে টেনে উপরের দিকে উঠাতে থাকবে। যেহেতু রশি দিয়ে বাঁধা আছে, রশি টানাটানিকে এদিকে যাবে। বল প্রয়োগ করা হচ্ছে এখানে, তাহলে ত্বরণ সৃষ্টি হবে। আমরা মূলত এই কপিকল বা পুলি সিস্টেমে ত্বরণ বের করতে চাই। ত্বরণ বের করলে আমরা গতিসূত্রের মাধ্যমে বেগ, সরণ ইত্যাদি বের করতে পারবো। আমরা এই চাকাটার বাস্তব রূপ যদি দেখি, বাস্তবে দেখতে এরকম। তুমি আশেপাশে কনস্ট্রাকশনের কাজে যে ক্রেনগুলো দেখতে পাও, তার মাথায় এরকম একটা অংশ আছে। এটা লোহার চাকা, চাকার মধ্যে এরকম একটা রশি ঘুরতে থাকে, একটা বস্তু উপরে উঠতে থাকে, নামতে থাকে, দেখেছো নিশ্চয়, শব্দ করতে থাকে। চাকাটাকে এরকম ইউ আকৃতির একটা দণ্ডের মাধ্যমে আটকানো আছে, আর এই পুরো সেটআপকে উপরে একটা শক্ত অবস্থানের সাথে আটকানো আছে। রড হতে পারে, সিলিং হতে পারে। চাকাটা এই পিন বরাবর ঘুরতে পারে, এদিক বরাবর খুব সহজেই ঘুরতে পারে। আমাদের সুবিধার জন্য আমরা আমাদের সিস্টেমটা কেমন হবে সেটা বলে নিই। পুলি সিস্টেমের রশিটা হইতে হবে অপ্রসারণশীল। যে রশিটা ব্যবহার করবো সেটা টান খাওয়ার কারণে, টান পড়ার কারণে লম্বা হয়ে যাবে না। আর রশির ভর সিস্টেমের ভরের তুলনায় একদম নগণ্য। যে ইট তোলা হবে, পাথর তোলা হবে, তার তুলনায় রশির ভর খুবই কম। চাকাটি শক্ত করে আটকানো, আগেই বলেছিলাম এই সেট আপটা খুব শক্ত করে আটকানো, লোহার সাথে বা সিলিং এর সাথে, টেবিলের সাথে, যেখানে লাগানো হবে খুব শক্ত করে, সহজে খুলে আসবে না। চাকাটা ঘর্ষণহীন, ঘর্ষণের কারণে কোনো বল নষ্ট হবে না। ঘর্ষণের কারণে, ঘর্ষণহীন বলতে এই চাকাটা যে ঘুরবে, এই ঘূর্ণনের কারণে, ঘর্ষণের কারণে কোনো বল নষ্ট হবে না, প্রায় শূন্য। ঘর্ষণ বল প্রায় শূন্য। এবার আমরা কয়েকটা পুলি সিস্টেম দেখি, সিম্পল পুলি সিস্টেম। তোমাদের বই থেকে এই দুটো ছবি নিয়েছি, আর এটা নেট থেকে নিয়েছি। সিম্পল পুলি সিস্টেম বলার কারণ হচ্ছে পুলি সিস্টেম অনেক জটিল হতে পারে, আমরা কেবল শিখছি, তাই খুব সিম্পলগুলো শিখবো, বড় ক্লাসে জটিলগুলো শিখবো। এখানে তিনটা সিস্টেম আছে। এটা এখানে একটা সিস্টেম, এখানে আরেকটা সিস্টেম, এখানে আরেকটা সিস্টেম। প্রথম সিস্টেমে একটা চাকা, দুইটা বস্তু। দ্বিতীয় সিস্টেমে দুইটা চাকা, তিনটা বস্তু। এই যে একটা, দুইটা, তিনটা, এটা টেবিল, টেবিলের সাথে আটকানো আছে চাকাটা। আর তৃতীয় সিস্টেমে একটা চাকা, দুইটা বস্তু, টেবিলের সাথে চাকাটা দৃঢ়ভাবে আটকানো, এখানে সিলিংয়ের সাথে দৃঢ়ভাবে আটকানো আছে। সিস্টেমের ত্বরণ বের করতে চাই আমরা। ত্বরণ বের করলে এর গতি বিশ্লেষণ করা যাবে, সময়ের সাথে বেগের কিরকম পরিবর্তন হয়, এটা হচ্ছে ত্বরণ।
গতিসূত্রের মাধ্যমে সরণ, বেগ ইত্যাদি বের করতে পারবো আমরা। এর জন্য আমাদের সিস্টেমের ভর আর কার্যকর বল সম্পর্কে একটু ধারণা লাগবে। সিস্টেমের ভর বলতে আমরা বুঝি, আমাদের যে তিনটা সিস্টেম দেখেছি আমরা, সিস্টেমের মধ্যে রশির সাথে আটকানো যে বস্তুগুলো আছে এগুলার ভর, মোট ভর। প্রথমে দুইটা, প্রথম সিস্টেমের সাথে বামের যে সিস্টেমটা, দুইটা ভর আছে এম এম। তাহলে প্রথম সিস্টেমের ভর, বামের সিস্টেমের ভর এম প্লাস এম। এখানে তিনটা বস্তু আছে যেগুলো রশির সাথে আটকানো, একটা দুইটা তিনটা, 10 কেজি এম, 5 কেজি, 10 কেজি এম, 5 কেজি। তাহলে সিস্টেমের ভর এই তিনটার যোগফল। আর ডানের সিস্টেমটা দুইটা ভর, স্মল এম ক্যাপিটাল এম। তাহলে ডানের সিস্টেমের ভর এম প্লাস এম। ভর বের করা হয়ে গেল। এবার যদি আমরা বল বের করতে পারি, তাহলে এফ ইকুয়াল এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে ত্বরণ বের করতে পারবো। এখানে এফটা একটু অন্যরকম, এফটা হচ্ছে কার্যকর বল, সরাসরি বল না, দুইটা বল কাজ করলে দুইটার কার্যকর মানে ফলাফল, ইফেক্টটা কত সেটা আমাদের কাজে লাগবে। কার্যকর বল বলতে, আমরা যদি আমাদের কলমটাকে টোকা দিই তাহলে কলমটা দূরে সরে যাবে। যে বলটা টোকার মাধ্যমে দিয়েছি পুরাটা কার্যকরী হয়েছে, এই জন্য দূরে সরে গেছে। একই কলমকে যদি দুই হাতে জোরে টান দেই দুই দিকে, তাহলে কলমটা কোথাও যাবে না। কারণ হচ্ছে এখানে এই ক্ষেত্রে কার্যকর বল শূন্য। শূন্য কিভাবে হইলো? দুই হাতে আমাদের শক্তি প্রায় সমান, একই পরিমাণ বল প্রয়োগ করতে পারি, ধরো 10 নিউটন, দুই হাতে 10 10 20 নিউটন। 10 10 20 হইতো যদি আমরা দুইটা বল একই দিকে প্রয়োগ করতাম, দুই হাতে ওয়ালকে ধাক্কা দিচ্ছি, তাহলে 20 নিউটন বল ওয়ালকে দিচ্ছি আমরা, দেয়ালে 20 নিউটন বল প্রয়োগ করতেছি। কিন্তু এখানে দেখো আমরা কলমের দুই দিকে বল প্রয়োগ করেছি, বলের বল প্রয়োগের দিক দুই ক্ষেত্রে দুই পাশে দুই রকম। বাম পাশে, বাম দিকে বল প্রয়োগ করতেছে, ডান পাশে ডান দিকে বল প্রয়োগ করতেছে। বাম পাশে বলটাকে যদি +10 বলো, ডান পাশের বলটা -10, ফলাফল হবে +10 -10 ইকুয়াল 0। কার্যকর বল, এফেক্টিভ ফোর্স 0। এফেক্টিভ ফোর্স 0 হওয়ার কারণে, কার্যকর বল শূন্য হওয়ার কারণে কলমটি কোনো দিকে এগিয়ে যায়নি। কার্যকর বল নির্ণয় করি আমরা দুইটা বলের ডিফারেন্স থেকে। ডানের বল ডিফারেন্স বামের বল শূন্য হয়ে যাওয়ার কারণে কলমের কোনো ত্বরণ হয় নাই, কলমটি গতিশীল হয় নাই। এখন আমরা সিস্টেমের ক্ষেত্রে কার্যকর বল কিভাবে নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ একটা সিস্টেম, মাঝে যে সিস্টেমটা নিয়েছিলাম এখানে আবার দিয়েছি ছবিটা। এখানে তিনটা বস্তু আছে, 10 কেজি, MKG, 5 কেজি। তিনটা বস্তুর ওজন আছে, এটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, এটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, এটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। কিন্তু মাঝের যে ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, mg পরিমাণ ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, টেবিল একই পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতেছে এই বস্তুটা, এই কারণে এখানে কার্যকর বল শূন্য হয়ে গেছে। তাহলে এটা আমাদের কার্যকর বলে আর কাজে আসবে না, বাকি দুইটা কাজে আসবে। এখানে যে বলটা কাজ করতেছে এটা এই রশির মাধ্যমে গিয়ে একে এদিকে টানছে, আর এই 5 কেজি ভরের বস্তুতে যে বলটা কাজ করতেছে এটা রশির মাধ্যমে গিয়ে এম বস্তুকে ডান দিকে টানতেছে। এম বস্তুকে দুইটা বলে টানতেছে দুই দিকে বিপরীত দিকে। তাহলে কার্যকর বল কি হবে? দুইটা বলের ডিফারেন্স। দুইটা বল আগে বের করে নিই আমরা। বাম দিকের ক্ষেত্রে 10 কেজি, এর ওজনটা হবে বল, ওজন W=mg। এই পরিমাণ বলে এই বস্তুটা এই বস্তুটাকে এদিকে টানবে। এম এর মান 10, জি এর মান 9.8, 98।
বাম দিকের বল নির্ণয় করা হলো। এবার ডান দিকের এই বস্তু কি পরিমাণ বলে টানবে সেটা বের করি। ওজন পরিমাণ একই কথা, mg, ডান দিকে m5, g 9.8, তাহলে ডান দিকে বলের পরিমাণ 9.8। দুটা বল পেয়ে গেলাম। এবার কার্যকর বল হিসাব করি। দুটা বলের পার্থক্য হচ্ছে কার্যকর বল বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য দুটা বলের পার্থক্য বের করলে কার্যকর বল পাওয়া যায়। এবার আমরা ত্বরণ নির্ণয় করব। ত্বরণের নির্ণয় করার জন্য আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করব। এখানে F=ma, এই এফটা এখন আর প্রযুক্ত বল না, কার্যকর বল, প্রযুক্ত কার্যকর বল। আর এমটা হচ্ছে বস্তুর ভর, আগে বলেছিলাম এখানে বস্তু তো তিনটা, তাহলে সিস্টেমের ভর, আর এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। ওকে, এবার কার্যকর বল সমান ভর, সিস্টেমের ভর ইনটু সিস্টেমের ত্বরণ, এই সমীকরণের মানগুলো বসিয়ে দিই। সিস্টেমের ত্বরণের মান বের হয়ে যাবে, সিস্টেমের ত্বরণের মান বের হয়ে যাচ্ছে। কার্যকর বল সিস্টেমের ভর, কার্যকর ত্বরণ বা সিস্টেমের ত্বরণ, এইখানে আমরা পেয়েছিলাম 49 ভর, এম এর মান আমরা 10 কেজি ধরে নিয়েছি, তাহলে 10, একটা বস্তুর ভর 10 ছিল আর একটা বস্তুর ভর 5 ছিল। এখানে সব যোগ হয়েছে, কারণ হচ্ছে ভর স্কেলার রাশি, দিকের উপরে নির্ভর করে না, মানের উপরে নির্ভর করে, সবগুলো যোগ ইন্টু এ, 10, 10, 20, 5, 25, 25a = 49। এর মান বের করতে চাই, 25 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এবার ত্বরণের মান বের হয়ে গেছে 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় বস্তুগুলো বা সিস্টেম প্রতি সেকেন্ডে এর বেগ এতটুকু বৃদ্ধি করবে, 1.96 মিটার বৃদ্ধি করবে। অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি বস্তুটি স্থির থাকে শুরুতে, তাহলে প্রথম সেকেন্ডে বস্তুর বেগ হবে 1.96, দ্বিতীয় সেকেন্ডে আরো 1.96 যোগ হবে, তৃতীয় সেকেন্ডে আরো 1.96 যোগ হবে। এবার আমরা ত্বরণের দিক নিয়ে কথা বলবো। ত্বরণের মান তো পেয়ে গেছি, এবার দিক বের করতে চাই, দিক দেখতে চাই। যেহেতু এই বস্তুটাকে দুইটা বল টানতেছে, 10 কেজির জন্য এদিকে টানতেছে আর 5 কেজির জন্য এদিকে টানতেছে, টানাটানির ফলাফল হচ্ছে এ বেশি বলে টানতেছে, এই জন্য এ জিতে যাবে, তার মানে বস্তুটা এদিকে চলে আসবে, বস্তুটা এদিকে চলে আসবে। বস্তু যেদিকে যাচ্ছে এটাই ত্বরণের দিক, এখানে দিকে সোজা সোজা যাচ্ছে, এই জন্য ত্বরণের দিক এদিকে হবে, এটার জন্য এদিকে হবে, এটার জন্য এটাকে ফলো করতে গিয়ে 5 কেজি ভরের দিক হবে, ত্বরণের দিক হবে উপরের দিকে। তাহলে বামের বস্তু নিচের দিকে তাড়িত হবে, মাঝের বস্তুটা বাম দিকে তাড়িত হবে, আর ডানের বস্তুটা এদেরকে ফলো করে উপরের দিকে তাড়িত হবে, ত্বরণ উপরের দিকে হবে। তাহলে 10 কেজি ভরের বস্তুর ত্বরণ হবে নিচের দিকে, এম কেজি ভরের বস্তুর ত্বরণ হবে বাম দিকে, আর 5 কেজি ভরের বস্তুর ত্বরণ হবে উপরের দিকে। এবার বাকি দুটা তোমাদের হোমওয়ার্ক, বাকি দুটা সিস্টেমের ত্বরণ নির্ণয় করবা। অবশ্যই ত্বরণের মানের সাথে সাথে দিকও নির্ণয় করতে হবে, একটু সহজ করে দিচ্ছি। এই ক্ষেত্রে দুইটা বস্তুই বল প্রয়োগ করবে, তাহলে এখানে তোমার হিসাব করতে হবে কার্যকর বল আর সিস্টেমের ভর তো বের করা শিখিয়ে দিয়েছি। এখানে এই বস্তুটা তো বল প্রয়োগ করবে না, কারণ যে পরিমাণ বল প্রয়োগ করবে টেবিল তাকে একই পরিমাণ বল ফেরত দিয়ে এটাকে নিউট্রাল করে দিবে একটা মতো বল। তাহলে এখানে কার্যকর বল হিসাব করার টেনশন নাই, কিন্তু কার্যকর ভর সিস্টেমের ভর বের করতে হবে। ছোট এম এর জন্য 10 কেজি, বড় এম এর জন্য 20 কেজি ধরে তুমি হিসাবগুলো করবে। ওকে, ধন্যবাদ।